গুগল ক্রোমে ঢুকে যখন আমি টেক বিপরীত লিখে সার্চ দিলাম, তখন দেখলাম যে গুগল ডট কমে না গিয়ে অন্যান্য সার্চ ইঞ্জিন এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমি গুগল ক্রোমটি ক্লোজ করে দিলাম। তারপর আমি গেলাম দিস পিসিতে, এখানে আমি যাব সি ড্রাইভে, তারপরে যাব উইন্ডোজে, তারপরে যাব সিস্টেম 32-তে, এস লিখলেই চলে আসবে। তারপরে এখান থেকে আমি গ্রুপ পলিসি এবং গ্রুপ পলিসি ইউজার্স নামে যে দুইটা ফাইল থাকবে, এই দুইটা ফাইল আমাদের দরকার। তো এই দুইটা ফাইল যদি না আসে তাহলে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে অপশনসে যাবেন, অপশনস থেকে এখানে ভিউতে যাবেন, তারপরে নিচের দিকে এখানে এই দুইটা জিনিসকে আনচেক করে দিবেন, এই দুইটা জিনিসকে টিকটা ধরে উঠিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাপ্লাই, ওকে, তারপরে চলে আসবে। তারপরে এখান থেকে গ্রুপ পলিসি এবং গ্রুপ পলিসি ইউজার্স এই দুইটাকে অবশ্যই সিলেক্ট করে তারপরে এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমি এখন আবার গুগল ক্রোমে যাচ্ছি। তো এখানে আমি আবার সেটিংসে গেলাম, এখান থেকে সেটিংস, তারপরে এখান থেকে ম্যানেজ সার্চ ইঞ্জিন। দেখুন এখানে কিন্তু ওয়েবই আছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। তো এইখানে আমি আবার সার্চ ইঞ্জিনে গেলাম ম্যানেজে। তো এইটাকে দেখুন, এখান থেকে চাইলে কিন্তু আমরা নতুন একটা জিনিস এখানে অ্যাড করতে পারি। তো আমি এখানে গুগল অ্যাড করলাম, গুগল ডট কম। তারপর এখানে আমাদের গুগলের লিঙ্কটা লাগবে, তো আমি আরেকটা ট্যাবে গিয়ে গুগল ডট কমে গেলাম। তারপরে এইখান থেকে লিঙ্কটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম, তারপরে অ্যাড। তো দেখুন নিচের দিকে আমাদের গুগলটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো কিন্তু এখান থেকে আমি কিন্তু চাইলে এটাকে ডিফল্ট হিসেবে ইউজ করতে পারছি না। তো আমাদের তার জন্য যে কাজটা করতে হবে, আমি আবার ব্যাকে গেলাম, এখান থেকে এখানে নিচে যাব, এখান থেকে নিচে নিচে অ্যাডভান্স সেটিংসে যাব, তারপরে একদম নিচে দেখুন যে রিসেটের অপশন আছে, তো এই রিসেটে যাব, এখান থেকে রিসেট। আমি ক্রোমটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আমি এখান থেকে আবার যাব রানে, তারপরে এখানে লিখব অ্যাপ ডাটা, দুই পাশে পার্সেন্টেজ চিহ্ন, মাঝখানে অ্যাপ ডাটা, তারপরে ওকে। তারপরে এখান থেকে আমরা যাব গুগলে, গুগলের ফোল্ডারটি ওপেন করলে দেখবেন যে ক্রোম নামে যে এই ফোল্ডার আছে এটাকে ধরে জাস্ট ডিলিট করে দিব। তারপরে আমি এটাকে আবার এখান থেকে এম্পটি ট্রেস করে দিলাম, কন্টিনিউ, এটাকে ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম। এখন আমি যাচ্ছি আমার গুগল ক্রোমে। তো আমি এখান থেকে আবার সেটিংসে গেলাম, এখান থেকে ম্যানেজ সার্চ ইঞ্জিন। এখানে দেখুন যে গুগল কিন্তু চলে আসছে, গুগল ছাড়াও আরও অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোও চলে আসছে। তারপরে ম্যানেজ সার্চ ইঞ্জিনে গেলেও আমরা অনেকগুলো সার্চ ইঞ্জিন দেখতে পাবো, এটাকে এক একটাকে ধরে আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি।